সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন। সেই সুবাদে প্রবাসী ইকবাল ভাই গত 1 বছর ধরে একটি জোটার ফ্যাক্টরি ঘরে তুলেছেন, আমরা শুনবো আসলে তার সফলতার পিছনের কারণ কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, প্রথমে আপনার এই এলাকার ঠিকানাটা একটু বলুন। নারায়ণগঞ্জের ভিতরে পড়ছে, নারায়ণগঞ্জ বইগার পশ্চিমপাড়া মিরদিন মার্কেট সংলগ্ন ফতুল্লা নারায়ণগঞ্জ। আচ্ছা, আপনি প্রবাস থেকে আসছেন কতদিন হলো? আমি আসছি প্রায় 2 বছর, এখন 2 বছরের মতো চলে। তাহলে আপনি এই যে জুতার বিজনেসটা করছেন বা শুরু করেছেন, এর আগে আপনি আমাদের ইন্টারভিউতে বলেছেন 1 লাখ টাকা দিয়ে শুরু করেছেন, আসলে এই বিজনেস আপনি কেন করতে মানে অন্য তো বিজনেস ছিল? আমি চাচ্ছি যে কোনো একটা উদ্যোক্তা হওয়া এবং উৎপাদনমুখী যে কোনো সেক্টরে ঢোকার জন্য। এখন উৎপাদনমুখী যে কোনো সেক্টরে ঢুকতে গেলে অন্যান্য যেসব সেক্টরগুলি আছে ইনভেস্ট অনেক বেশি প্রয়োজন হয়। আচ্ছা, আর এই 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 কারখানাটা করতে বা জুতোর যে কোনো একটা কারখানা এস্টাবলিশ করতে এটা বেশি একটা টাকার প্রয়োজন হয় না, খুব অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা করা যায় এবং এস্টাবলিশ হওয়া যায় যদি সে শ্রম মেধা থাকে এবং শ্রম দিতে পারে, সততা যদি তার থাকে। আচ্ছা, একটা জিনিস দেখা গেছে, অনেকের অল্প পুঁজি আছে বা অনেকের অনেক টাকা আছে, আইডিয়া নেই ব্যবসা করার জন্য। হ্যাঁ, তাহলে আপনি কি কোথায় প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ, আমি প্রশিক্ষণ নিয়েছিলাম প্রথম অবস্থায় অল্প দিনের। আচ্ছা, 3 দিন 4 দিন শুধুমাত্র একটা আইটেম শিখছিলাম ওখান থেকে, এরপর নিজের মেধা দিয়ে এবং আমার, আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলুন, আমার যারা সহযোগিতা করতেছে ওদের সহযোগিতায় এখন বিভিন্ন আইটেম আছে এখানে, ম্যাক্সিমাম 80-90টা 100+ হতে পারে এই আইটেমগুলি, ওদের যারা এখানে কাজ করে ওদের সহযোগিতা আইটেমগুলি করা। কিন্তু আমি প্রথম মূলত যে কাজটা শিখছি শুধুমাত্র 2 ফিটের একটা আইটেম। আচ্ছা, এখানে বিভিন্ন আইটেম আছে, এখানে সব শ্রেণীর লোকদের জুতার আইটেম আছে এখানে। আচ্ছা, একটা জিনিস আমি, অনেকে তো ধরেন ব্যবসা করতে চাই, যেহেতু আপনি যেহেতু ব্যবসা শুরু করেছেন 1 লাখ টাকা দিয়ে গত 1 বছরে, এখন কয় টাকা আপনার পুঁজি আছে? আমার এখন আমার কারখানার মধ্যে যে কাঁচামাল আছে এবং মার্কেটিং এর সাইডে যে টাকা আছে বাকি কিছু টাকা বাকি থাকে স্বাভাবিক, টোটালি 25-26 লাখ এরকম হবে। 25 বা 26। আচ্ছা, একটা জিনিস আমরা জানতে চাচ্ছি, যদি কেউ ধরেন অনেকে সাহস পাচ্ছে না ব্যবসা করতে, টাকা আছে কিন্তু আইডিয়ার অভাব, আপনি কি এই ধরনের কেউ যদি আসে আপনার কাছে তাকে কি প্রশিক্ষণ দিয়ে কি আপনি ব্যবসার আইডিয়া দিতে পারবেন? সম্পূর্ণ আইডিয়া এবং সার্বিক সহযোগিতা সবসময় স্কাই ক্লাসিকের কাছ থেকে পাবে সে। আচ্ছা, আর অনেকের অল্প পুঁজি আছে কিন্তু তারা সাহস পাচ্ছে না, মানে অনেক সময় ভাবে যে ব্যবসা করে যদি লস খেয়ে যায় তাহলে তার ঝুঁকি নিতে হবে। যে কোনো একটা বিজনেস বা যে কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে হলে প্রথম ঝুঁকি নিতে হবে, ঝুঁকি তো স্বাভাবিক থাকবেই, কিন্তু সাধারণত এই এই ব্যবসাটার মধ্যে কোনো ঝুঁকি নেই, কারণ এটা কোনো পচনশীল মাল না। আচ্ছা, আমার অর্ডার আছে মাল কাটবো, অর্ডার নাই মাল কাটবো না, আমার ম্যাটেরিয়াল ঘরে আছে, আমার ঘরে টাকা আছে, ঘরে টাকা আছে, এটা তো কোনো নষ্ট হবে না। কৃষক যারা তরুণ উদ্যোক্তা বা ব্যবসা করতে চান, আসলে ইকবাল ভাই যে আইডিয়াতে আজকে 1 বছরে 1 লাখ টাকা থেকে 25 লাখ টাকার মালিক হয়েছেন, সেই আইডিয়াগুলো আপনাদের কাছে কিছুটা হলেও শেয়ার করতে চান। আচ্ছা ইকবাল ভাই, আপনার এখানে কতজন শ্রমিক কাজ করে? এখন 15-16 জন শ্রমিক কাজ করে, যেটা আমরা প্রথম অবস্থায় শুরু করছি আমাদের ফ্যামিলির সদস্য যে কয়জন ছিল এদের নিয়ে, কিন্তু এখন বাইরের লোক নিয়ে টোটালি প্রায় 15-16 জন লোক প্রতিদিন কাজ করে এখানে। আপনার মূল লক্ষ্য কি? আপনি কি নিজে প্রতিষ্ঠিত বা লাভবান হবেন নাকি দেশের বেকারত্বের জন্য? মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হলো আমি নিজেও এস্টাবলিশড হব এবং বেকারত্ব সমস্যাটা দূরকরণের মানে সাময়িক চেষ্টাটা, যেটা সাধারণত যতটুকু সম্ভব আমার এখান থেকে যারা কাজ শিখে যাইতেছে, আমিও বেকার ছিলাম এক সময়। আচ্ছা, আমিও বেকার থাকা অবস্থায় নিজের কাছে কেমন লাগছে, বেকারত্ব জীবনটা খুব একদম দুর্বিষহ হয়ে ওঠে, অভিশপ্ত জীবন কথাই বলে আমাদের বাঙালি একটা প্রবাদ আছে। নিজে এস্টাবলিশড হই এবং যতটুকু সম্ভব বেকারদের সহযোগিতা করি এবং তারাও এস্টাবলিশড হোক। আচ্ছা, তো একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আপনার আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আপনার এখানে আসে জুতা নেওয়ার জন্য বা আপনার এখানে জুতা তৈরি করার কি মেশিনও আছে? মেশিন ডাইস ফর্মা কি কি আছে একটু যদি বলেন? এখানে এভরিথিং যা এ টু জেড জুতার লাগে, মানে একটা নতুন উদ্যোক্তা আসার পরে ওর প্রথম 1 নম্বর কাজ হলো পুরো কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিটলি শেখা। আচ্ছা, কাজ কমপ্লিট শেখার পরে এর লাগবে পারফেক্ট মেশিনারিজ ডাইস, পারফেক্ট গুলি লাগবে। আচ্ছা, এটা রেডিমেডও আছে এবং সে শেপ মতো বানিয়ে নিতে পারবে, মার্কেটে অ্যাভেলেবেল রেডিমেড পাওয়া যায়, কারণ মার্কেটে যেগুলি বিক্রি করে কোনো সাইজ নাই ওদের, শুধুমাত্র মূলত ওদের হলো মেশিনারিজ ম্যাটেরিয়াল বিক্রি করা। আচ্ছা, ওরা ওগুলি বিক্রি করে ওদের মুনাফা অর্জন করতেছে, কিন্তু নতুন একজন উদ্যোক্তা যদি সে ব্যবসা করতে পারবে কি পারবে না এইটার ওদের কোনো চিন্তা ভাবনা থাকবে না, কারণ ওদের উদ্দেশ্য শুধুমাত্র ওদের লাভ করা, মেশিনটা কিভাবে বিক্রি করব, ওদের শুধুমাত্র বিজনেস ছিল মেশিন ডাইস এগুলি বিক্রি করা। আর আমার এখানে উদ্দেশ্য হলো একটা লোক আসার পরে এর কাজ শেখানোর পরে
সে কোন ধরনের মেশিনারিজ এবং ডাইসগুলি নিয়ে সে ব্যবসায় সফল হতে পারবে, ওই ওই লক্ষ্যটা তার কমপ্লিট করে দেওয়া, যাতে সে এই বিজনেস থেকে জড়িয়ে না পড়ে। আচ্ছা, একজন সফল হতে পারে, একজন নতুন উদ্যোক্তার সবচেয়ে ভয়ের কারণ হলো যে তার মার্কেটিংটা। তো ইতিমধ্যে আমরা শুনেছি আপনি একজন নেত্রকোনা একটা ডিলারশিপ নিয়েছেন নেত্রকোনা জেলায়, তো আপনি কি কোনো পরিকল্পনা আছে যারা আপনার এখান থেকে মানে উদ্যোক্তা তৈরি হবে বা আপনার কাছ থেকে যে কাঁচামাল জুতার মেশিন বা জুতা নিবে তাদের জন্য আপনার আসলে করণীয়টা কি, বা আপনি কি মার্কেটিং এর বিষয়ে কোনো হেল্প করবেন? অবশ্যই, কারণ এখানে যারা আসে এদের আসে তো একদম নতুন, প্রথম কাজ হইলো যদি একটা এখানে নতুন উদ্যোক্তা আসলে সে একা তো কাজ করতে পারবে না, অবশ্যই তার ওয়ার্কার নিতে হবে। কিন্তু যে কোনো বিজনেসই করেন না কেন, নিজে যদি কাজটা না জানেন, নিজে কাজ না জানলে ওই কাজে ওই বিজনেসে সফল হওয়া সম্ভব না। কারণ আমি যদি নিজে কাজ জানি, আমার যে ওয়ার্কার আছে সে কাজেও ফাঁকি দিতে পারবে না। আমি যদি হিসাব নিকাশ জানি, বিজনেস জানি, মার্কেটিং এর সাইড কাজ জানি, তাহলে ডিস্ট্রিবিউটর বলেন বা সেলসম্যান বলেন বা দোকানদার বলেন, আমার টাকাও কেউ ফাঁকি দিতে পারবে না। এই জন্য সম্পূর্ণ কাজটা এ টু জেড, মানে শুধুমাত্র ম্যাটেরিয়াল আনার পর থেকে যে মাল বানাইলাম এটাই শেষ না। মালটা আমি মার্কেটে কিভাবে, আমার প্রোডাক্টটা কিভাবে মার্কেটে সেল করবো, আমি প্রোডাক্ট যদি মার্কেটে সেল করতে না পারি তাহলে 100% লস। তাহলে আমার প্রথম ধাপ চিন্তা ভাবনা করতে হবে মার্কেটিংটা। তো এখানে যারা আসে এদের ম্যাটেরিয়াল আনার পর থেকে জুতো তৈরি করা, প্যাকেটিং পর্যন্ত কমপ্লিট করা, এবং এর ভিতরে আপনার ম্যাটেরিয়াল আসার পরে শিট জয়েন করা, মাল কাটিং করা, প্রিন্ট করা, সেলাইয়ের কাজ, বেল্টের কাজ, এভরিথিং যা যা আছে, এখানে কোনো রেডিমেড কাজ নাই, রেডিমেড কোনো জিনিস হয় না, এখানে নিজে তৈরি করে হবে। এবং যারা নতুন আসবে ওদেরও এই কাজটাই শিখবে যে মার্কেট থেকে ম্যাটেরিয়াল আনার পরে এটা কীভাবে ইনস্টল করতে হয় এবং ফিতা কীভাবে তৈরি করতে হয়, কমপ্লিট কাজ এখানে শিখবে, এবং সেলাইয়ের কাজ, প্রিন্টের কাজ, এভরিথিং যা আছে সব। এবং এর সাথে প্লাস পয়েন্ট হলো কোনটা মার্কেটিংয়ে কীভাবে সে মুভ করবে, মার্কেটিংয়ে কীভাবে সে সাকসেস হতে পারবে, ওই টিচিংটাও এখান থেকে পাবে সব সময়। এর জন্য কি আপনি এক্সট্রা কোনো চার্জ দিচ্ছেন? না, এক্সট্রা কোনো চার্জ নেই না এখানে, এবং কিছুটা একটা চার্জ তো আসেই স্বাভাবিক, কারণ একটা টিচারের কাছে যদি প্রাইভেটও পড়তে হয় অবশ্যই একটা চার্জ নেয়। কিন্তু এই জায়গায় তারা, এই জায়গায় কোনো বাধ্যবাধকতা নাই, কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই, একটা ফিক্সড আছে, এটা সীমিত, একটা সীমিত, কারণ একটা লোক কাজ শিখাইতে গেলে ম্যাটেরিয়ালও নষ্ট হয়, আর এখানে অর্ডিনারি কোনো কাজ না, বিভিন্ন জায়গায় একদিন দুই দিন তিন দিনে কাজ শিখায়। এই জায়গায় কাজ শিখতে আসলে ম্যাক্সিমাম তার 2 সপ্তাহ 15 দিন সময় নিয়ে আসতে হবে, এবং যে লোকটাই আসবে তাকে 15 দিন আমার সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা ইকবাল ভাই, আসলে আরেকটা জিনিস আমরা জানতে চাই, এখান থেকে যদি কেউ যদি সরাসরি মেশিন নিল না আপনার কাছ থেকে, পাইকারি ডর্জন হিসাবে জুতা নিল, সেটাও কি ব্যবস্থা আছে? এখানেও ব্যবস্থা আছে এবং অনেকে নিতে চায়। তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আর আপনি কিভাবে মানে ঢাকার বাইরে, যেহেতু আপনার ফ্যাক্টরির বাইরে, আপনি কিভাবে কুরিয়ারে না কিভাবে মাল অলরেডি আমার যায় সিলেট জয়ন্তে ভুলে যাইতেছে সুনামগঞ্জ। আচ্ছা, আগে ফোন নাম্বারটা বলেন, তারপর আপনার নাম্বার হলো 01890927417, আর একটা নাম্বার আছে 01748672732। এখন কেউ যদি আমার এখান থেকে মাল নিতে চায় আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে বা সরাসরি নাম্বারে কল দিতে পারবে, কন্ট্যাক্ট করে স্যাম্পল নিয়ে দেখবে আগে, তার যদি আমার ক্যাটালগ আছে, ক্যাটালগ দরকার আমি ম্যানুয়ালি কুরিয়ারে পাঠাই দিলাম বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে তাকে পাঠাই দিলাম, যে আর্টিকেল নাম্বার মতো যদি তার যদি কালার থাকে সে যেভাবে মাল চাবে তার ওইভাবে মাল দেওয়া যাবে। এবং কোনো ক্রেতা যদি বলে যে মার্কেট থেকে আমার একটা স্যাম্পল দিলে তবে আমার এই কোয়ালিটির মাল দিতে হবে সেম, তাও আমি এখান থেকে করে দিতে পারবো। আচ্ছা, কেউ যদি স্যাম্পল নিয়ে আসে আপনাকে বলে যে এইভাবে তৈরি করে দেন, সেটাও কিন্তু সম্ভব। প্রিয় দর্শক, আপনারা জানছেন যারা নতুন করে ব্যবসা করতে চান তারা, আচ্ছা কেউ যদি আসে আপনার ফ্যাক্টরি ভিজিট করতে আসে তাহলে আপনার সাপ্তাহিক হলিডে মানে বন্ধ কবে থাকে? এখানে আমার কারখানায় কোনো বন্ধ নাই, কোনো বন্ধ করছি করোনার ভিতরে, করোনার ভিতরে আমার কোনো কারখানা বন্ধ ছিল না, মার্কেটিং ও বন্ধ ছিল না, আমার সব সময় উৎপাদন চালু এবং মার্কেট চালু। আচ্ছা, কয়টা থেকে কয়টা ডিউটি টাইম হলো? 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত, এবং ওভারটাইম প্রতিদিনই আছে, এবং এখানে অর্ডার বেশি, যা সবসময় দেখা গেছে 200-400 ডজনের অর্ডার এক্সট্রা সবসময় থাকে। আচ্ছা, একজন পুরুষের সফলতার পিছনে একজন নারী, আপনার পাশে যে যিনি আছেন আপনার কি হয় একটু পরিচয়টা আপনি করিয়ে দেন। আমার ওয়াইফ এবং এই বিজনেসটার অনুপ্রেরণা এবং সাকসেস সম্পূর্ণ ক্রেডিট আমার পাশে যাকে দেখতেছেন এর। আচ্ছা, আমরা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম সমাত আসমাতা। আচ্ছা, তো আপনি ভাইকে, ধরেন সে একজন পুরুষ মানুষ, বা আপনি হঠাৎ করে আপনার আইডিয়াতে নাকি সে বিজনেস শুরু করেছে, তাহলে আপনি আইডিয়াটা প্ল্যান কিভাবে?
বলছে ও দেখছি দোনো জনই দেখার পরে বলছে আমি অনেকবার বলছি যে চাকরি করার জন্য, ও বলছে না আমি চাকরি করব না, পরের কাজ করব না, নিজে কাজ করব। পরে দিয়ে আলা ও ওই যে দেখার পরে ও বলতেছে চলো যাই, এটা দেখছি ওই জায়গায় যাইয়া দেখে আসি কি করা যায়। আমি কই তুমি যাও আমার ছোট বোনকে নিয়ে। পরে ও আমার ছোট বোনকে নিয়ে গেছে, দেখে আসছে, দেখে আইসা তারপরে আলা আমার বাবা আছে ওনার সাথে আমার সাথে সবার সাথে বোঝাপড়া করছে, বুঝছে জিনিসটা কিভাবে কি করা যায়। পরে বুঝার পরে আমার আব্বাইও বলছে যে ঠিক আছে আমার আব্বারে নিয়ে গেছে ওই জায়গায়। পরে দেখে আসছে, দেখে এসা পরে আলা টাকা জমা দিয়া পরে মিশিং আর এইসব এগুলা নিয়ে আসছে বাসায়। আনার পরে তো ও একা 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 কাজ শুরু করছে প্রথম অবস্থায়। আচ্ছা, একা তো আর আগানো যায় না। দেখা গেছে আমার মেয়ে আছে বিয়ে অনার্স করতেছে, উনি হইছে আমার মেয়ে হইছে এলো ডিজাইন মাস্টার। আচ্ছা, যে জুতার মানে জুতার ডিজাইন, জুতার জগতে ও যত জুতা আছে বেল ও সব তৈরি করে, ও হইছে ডিজাইন মাস্টার। আর হইছে পরে আমার ছেলে আছে ও হইছে মানে ওই যে ই করে যায়, তারপরে কাটিং করতে পারে, তারপরে আপনার ওই যে ই আমরা কি এটা বলতে পারি পারিবারিক বিজনেস, পারিবারিক বিজনেস সবাই আমরা ঘরে সবাই কাজ করি। আচ্ছা, ঘরের কাজ করে আইসা মানে বৈশা থাকি না কেউ। আচ্ছা, বৈশা থাকি না কেউ, বৈশা থাকি না সবাই মানে যার যার ভাবে কেউ কেউ কাজে যাইতে বলে না যে তুমি যাও না, কে আমার নিষেধ করে যে তুমি কাজে যাও না। তাও আমি বৈশা থাকি না, যে দরকার কি বৈশা থাকা, নিজের কাজ নিজের ঘরের ভিতর যদি আমরা আগাইতে পারি আমাদেরই ভবিষ্যৎ ভালো। আর আল্লাহর রহমতে আল্লাহ অনেকটাই আগাই নিচ্ছে, আল্লাহর রহমতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের অনেক দূর পর্যন্ত, আমি কোনোদিনও মনে ভাবতে পারি নাই যে আমি এত দূর পর্যন্ত এত তাড়াতাড়ি আগাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে ভিডিওতে চেষ্টা করব দর্শক, ডিজাইন মাস্টার আর হলো কাটিং, কাটিং মাস্টার তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসতে। আর এখান থেকে যদি ধরেন কেউ এসে যোগাযোগ করে, হ্যাঁ যোগাযোগ করতে চাই, তাহলে একটু লাস্ট বারের মতন ভাই ইকবাল ভাই একটু আপনার ঠিকানাটা বলে আমরা বিদায় নিতে চাই। ঠিকানা ঢাকা থেকে গুলিস্তান থেকে ফ্লাইওভারের নিচে থেকে নারায়ণগঞ্জের বাসগুলি আসে ডাইরেক্ট বাস এবং লোকাল আছে, ডাইরেক্ট বাস যেগুলি আসে ওগুলোর নাম হলো বন্ধন এবং উৎসব। ওই নারায়ণগঞ্জ যে বাসগুলি আসে গুলিস্তান থেকে বন্ধন বা উৎসবে যে কোনো বাসে উঠলে ভুইগড় বাসস্ট্যান্ড নামতে হবে, ভুইগড় বাসস্ট্যান্ড নামিয়ে রোড ক্রস করে রোডের অপর সাইডে এসে রিক্সা উঠলে 10 টাকা রিক্সা ভাড়া নেবে ভুইগড় পশ্চিমপাড়া মিয়াজউদ্দিন মার্কেট, এখানে এসে কল দিলে কারখানা থেকে লোক রিসিভ করবে বা ওখানে যদি জিজ্ঞেস করে দোকান থেকে ও রোড থেকে ও যে কেউ লোকেশন দিয়ে দেবে ভাই। আচ্ছা নাম্বারটা বলে দেন, নাম আমার মোবাইল নাম্বারটা হলো 01890927417, আর একটা নাম্বার আছে 01407486727732। আর আমার এখানে যে আইটেমগুলি হয় এটি কুর্তিটা আইটেমের 3 মাসের টেস্টিং গ্যারান্টি আছে, বেল্ট সোলের এখানে গ্যারান্টি কার্ড পূর্তি জোড়ার সাথে গ্যারান্টি কার্ড যায় এবং মার্কেটে যে মালগুলি যাইতেছে পূর্তি জোড়ার সাথে এইরকম গ্যারান্টি কার্ড যায় এইরকম। প্রিয় দর্শক কেউ যদি বিশ্বাসযোগ্য বা ব্যবসা করতে চান তাহলে আজই চলে আসুন এখানে স্কাই ক্লাসিক ফুড। হ্যাঁ বলেন, এখানে কোনো 2 নম্বর পেস্টিং ব্যবহার হয় না। আমার এখানে এক জোড়া মাল যদি তৈরি করি এক জোড়া মাল রিপ্লেস আছে পেস্টিং গ্যারান্টি, বেল্ট এবং সোল যদি খুলে কোনো পার্ট যদি খুলে যায় বেল্ট যদি খুলে যায় আপনি এভাবে গায়ের জোরে টান দিয়ে দেখতে পারেন সিরবে কিন্তু খুলবে না, কুর্তিটা জোড়া 3 মাসের পেস্টিং গ্যারান্টি আছে কুর্তিটা জোড়া এইভাবে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা যদি বেকার না থাকে আজই যোগাযোগ করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।